আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা গত বেশ কয়েকটি পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্ল্যাক রাইস ধানের বীজ কিভাবে বপন করতে হয় বীজতলায়, এবং তারপরে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বীজতলা থেকে কিভাবে ব্ল্যাক রাইস বা কালো ধানের চারাগুলো সংগ্রহ করতে হয়। এবং তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে দেখাতে চলেছি কিভাবে আমরা এই ব্ল্যাক রাইসের চারা রোপণ করব। তো আপনাদের থেকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ব্যস্ততার জন্য ভিডিওটি আপলোড দিতে পারিনি বা অনেক দেরি হয়ে গেল। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে জমিতে ব্ল্যাক রাইসের চারা রোপণ করব সেই জমির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন বেশ কিছু জৈব সার এবং কীটনাশক সহ ছেটানো হচ্ছে যাতে অপ্রয়োজনীয় পোকামাকড়গুলো মারা যায় বা ধ্বংস হয়ে যায়। আর অপর সাইডে কিন্তু আমাদের চারা রোপণ শুরু হয়ে গেছে ব্ল্যাক রাইসে। আমরা আসলে এই জমিটাতে দুটি অংশে ভাগ করে আমরা দুটি ব্ল্যাক রাইসের জাতের চারা রোপণ করব। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি একটি জাত, অর্থাৎ ভিয়েতনামি ব্ল্যাক রাইসের একটি জাত। আর আমরা অপর অংশে রোপণ করব সেটা হচ্ছে মালয়েশিয়ান জাত। আসলে ভিয়েতনামি এবং মালয়েশিয়ানের মধ্যে দুটা মেইন পার্থক্য হচ্ছে যে আমরা ভিয়েতনামি যে জাতটা রোপণ করছি এটা ধানটাও হবে যেমন কালো, অর্থাৎ ব্ল্যাক, কিন্তু এর চালটাও হবে ব্ল্যাক। অপরদিকে মালয়েশিয়ানটা সেক্ষেত্রে একটু অন্যরকম, সেক্ষেত্রে মালয়েশিয়ানটা ধানটা হবে আমরা যে ধরনের ধানের ভাত খাই, অর্থাৎ যে চাল থেকে আমরা ভাত খাই সে ধানের অনুরূপ, অর্থাৎ এর ধানটা হবে হচ্ছে সোনালি এবং চালটা হবে হচ্ছে কালো বা ব্ল্যাক। তো এটাই শুধু পার্থক্য, এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তো আপনাদেরকে আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে রোপণ করছি। এই জাতের ধানের চারার মধ্যে কিন্তু যে চারার তেমন কোনো পার্থক্য নেই। তো প্রিয় দর্শক, তো আপনাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, এটা যেহেতু ব্ল্যাক রাইস সেক্ষেত্রে চারা বা গাছ তো আলাদা হতেই পারে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি না, এটা তেমন কিছু না। এটার কিন্তু ধান গাছ বা চারা দেখলে কিন্তু বোঝার উপায় নেই যে আসলে এটা কোন জাতের ধান। এটার মূল পার্থক্যটা বোঝা যায় যখন একটি ধান গাছ থেকে যখন ধানের শীষগুলো বের হয় তখন, তাছাড়া কিন্তু বোঝার উপায় নাই যে আসলে এটা আলাদা কোনো জাতের ধান। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটি জমির প্রায় অর্ধেকাংশ লাগানো প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত যে ধান চারাটা রোপণ করা হচ্ছে সেটা কিন্তু ভিয়েতনামি ব্ল্যাক রাইস। আমরা কিন্তু এখনও মালয়েশিয়ান ব্ল্যাক রাইসটা লাগানো শুরু করিনি, এটা অপর অংশে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো প্রিয় দর্শক, যারা আপনারা আমাদের ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আরও মজার মজার ভিডিও নিয়ে আসতে পারি এবং গ্রাম বাংলার ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আমরা অনেকেই আছি বর্তমানে আধুনিক সময়ে যারা শহরে বসবাস করি, তারা তো এই ধরনের দৃশ্য অনেকে দেখতেই পায় না। তো আপনাদের অনুরোধ থাকবে যারা দেখতে পায় না তাদের জন্য হয়তো একটিবার আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে যারা আসলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এখনও দেখতে পায়নি বা পায় না তারা যেন ভিডিওটি দেখতে পারে। এবং যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো প্রিয় দর্শক, এখন যে অংশে
ব্ল্যাক রাইসের বীজটা চারাটা বপন করা হচ্ছে। এটা হচ্ছে মালয়েশিয়ান একটি জাত। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা এই জমিতে কিন্তু দুই ধরনের ব্ল্যাক রাইস রোপণ করব। এখন যে ধরনের ব্ল্যাক রাইসের চারাটা রোপণ হচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়ান, অর্থাৎ ধানটা হবে সম্পূর্ণ সোনালি রঙের, অর্থাৎ স্বাভাবিক যে ধান তেমনই, কিন্তু চালটা হবে ব্ল্যাক অর্থাৎ কালো। তো প্রিয় দর্শক, আমরা যে জমিতে আসলে এই চারাটা রোপণ করছি এটা কিন্তু অনেক নিচু জমি। কিছুদিন পরেই কিন্তু এখানে প্রায় কোমর পরিমাণ পানি হয়ে যাবে। আশা করি সেই সময় আস্তে আস্তে আমার ধান গাছটা বড় হয়ে যাবে, নাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারাগুলো একবার স্বাভাবিক চারার মতোই আমাদের চারা রোপণ প্রায় শেষ পর্যায়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আরো গ্রাম বাংলার অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। চারিদিকে চারাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে যার যখন প্রয়োজন সে যেন চারাটা ইউজ করতে পারে। প্রিয় দর্শক, আমাদের চারা রোপণ প্রায় শেষ পর্যায়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের চারা রোপণ প্রায় শেষ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।